इलिश होलो एक जातेर माछ जेहेतु बेशिरभाग मानुषेरी प्रिय ताई इलिश के जातीय माछेर मर्यादा देवा हयेछे। तुमरा निश्चय इलिश माछ खेयेछो? केमने खामु सार, जेई दाम। एकदिन बागान रे कइछिलाम इलिश माछ किन्ने आनते, हुइन नाई बागान कय 150 टाका दे इलिश माछ खावानोर काम नाई, आगे डाल भात खाइया जीवन बाछा। जातीय माछ तो धनी गरीब सकल तेरी खावानेर हक आछे, কিন্তু বাজারের যে অবস্থা, আমাগো আর হে মাছ খাইবার উপায় নাই। এতে মলা ঢেলা পুড়ি কেসকি এইগুলি জাতীয় মাছ করেন, তাইলে হগল দিয়ে গেতে আসবো। আপনার কথাটা আমার মনে রইল স্যার। ও স্যার, গুন্ডারা বস্তি ভাইয়া হইতাছে, জলদি আসেন। এগুলো ভাঙছো কেন? এখানে পাকা বিল্ডিং হবে, সেখানে তো মানুষই থাকবে। তাহলে এরা কি দোষ করেছে? তাছাড়া এরা যাবেই বা কোথায়? সে ভাবনা আমাদের নয়। অতএব বুঝতেই পারছো, ওদের অন্য কোথায় থাকার ব্যবস্থা না করে দিয়ে এসব বাড়ি ঘরে হাত দিতে পারবে না। হাত দিলে কি করবে? সেই হত আমি ফিরে পেলে থামো সবাই থামো। একজনের আইনগত অধিকারে বাধা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে সহিংসতা, সন্ত্রাস, দেশে গোলযোগ সৃষ্টি করা। এই অপরাধে আপনাকে আমি গ্রেফতার করতে পারি। দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য তা আপনি পারেন, আইনের লোক হিসাবে সেই ক্ষমতা আপনার আছে, কিন্তু এই আইন কাদের জন্য? এইসব সাধারণ মানুষের জন্যই তো। আপনার লেকচার শোনার সময় আমার নেই, এখান থেকে হল্লা সরান, যে যার কাজে যান। আপনাকে তো বুঝিয়ে দিলাম, এদের পুনর্বাসনের ব্যবস্থা না করে এই বস্তি উচ্ছেদ করা যাবে না। বেশ, তাহলে থানায় চলুন, যা বলবার আপনি আদালতে বলবেন। চলুন। ওই মিয়ারা, তোমাগো লেগা ফজর ভাইরে অ্যারেস্ট কইরা থানায় লইয়া গেল, আর তোমরা খারায় খায় তামাশা দেখতেছ? তোমাগো কোন দায়িত্ব নাই? আমরা কি করুম, আমাকে কি করার আছে? অনেক কিছু করবার আছে। ফজর ভাইয়ের মুক্তি চানো, চলো সবাই। তোমার ভাই আমার ভাই, ফজর ভাই ফজর ভাই, তোমার ভাই আমার ভাই, ফজর ভাই ফজর ভাই। ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি এখানে? আমাকে খবর দিলেই তো হতো। ইস, একেবারে ঘেমে গেছেন। বসুন স্যার, প্লিজ বসুন। ঘেমে গেছি তাই না? সেটা কার জন্য জানো? তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য, কারণ তুমি একটা গর্দভ মূর্খ। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আগে ফ্যানটা ছাড়ো। এই ফ্যানটা ছাড়ো তো। তোমাকে পাঠিয়েছিলাম বস্তি উচ্ছেদ করতে, কিন্তু তুমি তা না করে ফজর আলী নামে একজনকে গ্রেফতার করে নিয়ে এলে। কিন্তু স্যার, ওই লোকটির জন্যই তো বস্তি উচ্ছেদ করা গেল না, সবাই ওর পেছনে জোর বাঁধলো। তাই বলে অ্যারেস্ট করতে হবে? অন্য উপায় ছিল না? আর সেজন্যই বাড়ি থেকে 3 মাইল রাস্তা আমাকে হেঁটে হেঁটে একেবারে ঘেমে আসতে হয়েছে। আই এম সরি স্যার, এখন কি করব তাই বলুন। যত তাড়াতাড়ি পারো ওই ফজর আলীকে রিলিজ করে দাও। তোমাকে যা বললাম তাই করবে। ওকে স্যার, আসি। তোমারই নাম ফজর আলী? আমাকে এইভাবে ধরে নিয়ে এসেছেন কেন? একটা পলিটিক্যাল ব্যাপার আছে, তোরা যা। তবে হ্যাঁ, তোমার পরিচয় আমি পেয়েছি, কিন্তু তুমি বোধহয় আমার পরিচয় জানো না। হ্যাঁ জানি বই কি, আপনি এমপি, প্রচুর ক্ষমতা আছে, ইচ্ছে মতো সেই ক্ষমতার অপব্যবহার করেন, গরিবের পায়ের তলা মাটি কেড়ে বড় লোকের ইমারত গড়েন,
হ্যাঁ তোমার সব কথাই ঠিক শুধু শেষের কথাটা ভুল ভুল হ্যাঁ শহর উন্নয়ন প্রকল্পের আওতায় বস্তি উঠিয়ে সেখানে মাল্টি স্ট্রেট বিল্ডিং করার আইনগত ডিগ্রি আমি পেয়েছি এতে গরিবের পায়ের তলার মাটি কেড়ে নেবার কিছুই নেই এ হচ্ছে পলিটিক্স কিন্তু ইলেকশনের সময় আপনি ওদেরকে কথা দিয়েছিলেন ওখানে বসবাসের জন্য ওদেরকে একটা স্থায়ী ব্যবস্থা করে দেবেন আর সেই জন্য ওরা আপনাকে ভোট দিয়েছিল পাগল ছেলে ধরো আজ থেকে যদি তোমাকে দেশের প্রধানমন্ত্রী করে দেয়া হয় তাহলে তুমি কি পারবে ওই শ্রেণীর সব মানুষকে খুশি করতে সেই সুযোগ হয়তো আমার হবে না হলে চেষ্টা করতাম চেষ্টা করলেও পারবে না ক্ষুধার্ত অর্ধভুক্ত ওই সব মানুষ আদিকাল থেকে পৃথিবীতে ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে ওদের চাহিদা কখনো শেষ হয় না বিশ্বাস করতে কষ্ট হচ্ছে 30 লক্ষ শহীদের রক্তে অর্জিত দেশে আপনার মতো মানুষ এমপি হয় কি করে হয় 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 মিরাকল তো পলিটিক্সই ঘটে তবে হ্যাঁ ওই বস্তিবাসীর জন্য কিছু করতে না পারলেও তোমার মতো ট্যালেন্টের জন্য আশা করি কিছু করতে পারবো কি রকম যেমন ধরো তুমি যদি আমার একটা কাজ করে দাও তাহলে আমি তোমাকে একটা মোটা অঙ্কের টাকা পাইয়ে দিতে পারি ও অর্থাৎ টাকা দিয়ে আপনি আমাকে কিনতে চাচ্ছেন পাগল ছেলে বলে কি কেনার কথা নয় আমি চাইছি তোমার উপকার করতে তোমার সংসারকে কিছু সাহায্য করতে বেশ বলুন কাজটা কি কাজ তেমন কিছুই না আমার এক বন্ধুর কাছ থেকে আমার একটা ফাইল উদ্ধার করে আনতে হবে এই কাজটা তো আপনি নিজেও করতে পারেন তার কাছে আমি কোনো রিকোয়েস্ট করতে চাই না এ হচ্ছে আমার পলিটিক্যাল ইগো বেশ তার নাম ঠিকানা বলুন চেষ্টা করে দেখি তার নাম আবুল কালাম দক্ষিণ পাইকপাড়ায় বাড়ি ওই বেটা কই যাস কালাম সাহেবের সাথে দেখা করতে দেখা হবে না সে বাসা নেই আছে কি নেই সেটা উপরে গেলে বোঝা যাবে সেই সুযোগ তোমার দেওয়া যাবে না এই যে ওখানে বস এখানে ভিতরে যাবে চায় যাবে জেনে দেখা গেঞ্জাম করতেছে আপনি নিশ্চয় কালাম সাহেব একটা জরুরি খবর আছে কিন্তু ভেতরে যেতে না দিলে বলবো কি করে আপনার ভয়ের কিছু নেই আমি একেবারেই নিরস্ত্র আপনার এত বড় বাহিনীর সাথে নিশ্চয় পেরে উঠব না ঠিক আছে আসতে দে কে তুমি এখানে কি চাও সে কথা বলতেই তো এসেছি তবে এই খেলনাটা নামিয়ে রাখুন ভয় আমার গা শিরশির করছে বলো কি চাও আমি এসেছি গনি চৌধুরী একটা কাজ নিয়ে গনি চৌধুরী কে সে যার ফাইলটা ওই আলমারিতে আটকে রেখেছে এবার বুঝতে পারছেন তো কার মাথার খুলি কে উড়িয়ে দিতে পারে জন এবার ভালো মানুষের মতো ওই আলমারি থেকে ফাইলটা বের করে আনুন কি হলো জন গুড ভেরি গুড চলি পিস্তলটা আমার প্রয়োজন নেই ওটা রেখেই যাচ্ছি গনি সাহেবের লোক খুন করেছে হ্যাঁ স্যার যাই দেখেন আমার বাড়ির সামনে লাশ পড়ে রয়েছে ঠিক আছে আপনি এখানে একটা সই করুন একটা জিডি করে নিচ্ছি তা গনি সাহেব এখন কোথায়
दादी कोथा है? घर ही आछे। एक तो गरम दूधे व्यवस्था करते बोल। और तू ही बांग्ला घर टा साझिए दे। अच्छा। तुर बाबा फिरे थे? हैं, शांगे एक जन रुगी नहीं शक्षे। तुम्हाके एक तो दूधे व्यवस्था करते बोले छे। रोगी ए अद्भुत लोकटा के बाबा और नाम फजर आगे फेरीघाटे एक चोरेर हाथ थेके আমার টাকাটা উদ্ধার করতে গিয়ে ওর হাতটা जखम হলো তাই হাসপাতালে নিয়ে গেলাম ওখান থেকেই তো আসছি আজকে রাতটা অন্তত এখানে থাকুক তারপর দেখা যাবে একটা লোক আমাদের জন্য এত করলো আর আমরা তার জন্য কিছুই করব না তা ঠিক মানবতা বলে একটা কথা আছে তো তবে দেখিস ওটা যেন মাত্রা ছাড়িয়ে না যায় দেব একটা চট ও
শুনছেন দুধটুকু খেয়ে নিন চাচা কোথায় বাজারে গেছে হাতে কি হয়েছে তোমার কিছু না গরম দেখছেন আমার থেকে ছ্যাঁকা লেগেছে দেখি দেখি এ তো ফুসকা পড়ে গেছে আপনার জন্য তো আমার জন্য নিশ্চয় তোমাদের খুব অসুবিধা হচ্ছে এত মেহমানদারি কষ্ট আমি কিন্তু এত কিছু ভেবে কথাটা বলিনি কিন্তু কথাটা তো আর মিথ্যে নয় তবে তোমার হাতে ছ্যাঁকা লেগে একটা লাভ আমার হয়েছে কিরকম আমি এখান থেকে চলে গেল আমার কথাটা অন্তত কিছুদিন তোমার মনে থাকবে আমরা আপনার মতো শহরের লোক না গ্রামের লোক কারো সঙ্গে পরিচয় হলে অত সহজে ভুলি না কেমন আছো বাবা জি ভালো তা তোমার সম্পর্কে তো কিছুই জানা হলো না বাড়িতে কে কে আছে তোমার শুধু মা বাবা মুক্তিযুদ্ধে মারা গেছে তাই নাকি এত বড় মানুষের ছেলে বলেই বোধহয় তোমার মনটা এত বড় তুমি থাকো বাবা যে কদিন ইচ্ছে এখানে থাকো কিন্তু আমি ভাবছি কাল পরশুই চলে যাব তা কি করে হয় তোমার ক্ষতস্থানটা তো এখনো ভালো করে শুকায়নি ও ঠিক হয়ে যাবে ওষুধপত্র পড়েছে তো বেশ যা ভালো মনে হয় করো শিউলি কিরে শিউলি তুই তো আর বাইরে থেকে বেরোস না ব্যাপার কি ব্যাপার আবার কি হবে ঘরে কাজকর্ম আছে না কয়দিন ধরে আবার উটকো একটা ঝামেলা এসে জুটেছে উটকো ঝামেলা মন থেকে বলছিস তো এই যে রশিদ ভাই কোথায় যাচ্ছেন দোকানে তা তোমরা এই সময় এখানে কি করছো ঘরে কাজকর্ম নেই সারা দিনে কি কাজকর্ম করবে নাকি বন্ধু বান্ধবীদের সাথে একটু ঘুরে বেড়াতে ইচ্ছে করে না তোমার সে সময় কোথায় শুনেছি ফজর আলী নাকি এক মেহমান এসেছে তাকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকো তা শিউলু যদি অতি সুখ পায় তাতে আপনার কি আপনার তো আর ভাড়াবাতে ঠাঁই দেয়নি যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো মানিক রতন এই কথাটা আমি বিশ্বাস করি সুতরাং ছাই যতই থাকুক না কেন আমি তা উড়িয়ে দেখবই মানিক রতন পাওয়া যায় কিনা চলিয়া ধাক্কা দে আরো চলে দে আয় একবার বাড়িতেও গিয়েছিলাম তোর ভাবিকে তোর কথা জিজ্ঞেস করলাম তা তিনি দেখলাম বাবার বোনকে নিয়েই ব্যস্ত কথা বলার সময় হলো না ওই এক ঝামেলা এসে জুটেছে বুঝলি ভাবির বাবার বোন এসেছে এতে তোর ঝামেলার কি হলো ভাবির বোনটিকে দেখলি না হ্যাঁ ভাবির ইচ্ছা ওটাকে আমার ঘাড়ে চাপাবে তাই কারণে অকারণে আমার পেছনে ঘুরঘুর করতে পাঠিয়ে দেয় থাক মা থাক লক্ষ্মী এখন কেমন আছো মা ওই তো আগের মতোই ওষুধ খাচ্ছ তো একা কি আর নিয়ম মতো সব করা যায় এই দেখ না আজ কদিন ধরে ওকে খুব খাটাচ্ছি তুই সখিন আর বউ এনে দে বাবা কি যে বলো না বলো সখিনাকে তোর পছন্দ হয় আমি তাহলে বৌমার সঙ্গে কথা বলি না মা আমি এখন বিয়ের কথা ভাবছি না তাছাড়া আমার একটা অন্য পছন্দ আছে কে সে কথাটা বলি বলি করে তোমাকে বলা হয়নি আমি ঠিক করেছি কাশিম মন্ডলের মেয়ে শিউলিকে বিয়ে করবো বাড়িতে কেউ নেই এক গ্লাস পানি খেতাম কেউ কি শুনতে পাচ্ছে উহ
সারের মতো চাচাছেন কেন? মানুষ কে সারের মতো চাচাতে পারে? আপনি যেভাবে বলছেন, বাড়িতে কেউ নেই, এক গ্লাস পানি খেতাম, ওটাকে সারের মতো চাচানো বলে? বেশ, তাহলে তুমিই বলে দাও কিভাবে ডাকবো। কেন, আমার নাম নেই, নাম ধরে ডাকতে পারেন না? নাম ধরে তো ডাকতে চাইছি কিন্তু পারছি কই। কি ভাবছেন? ভাবছি অনেকদিন তো হলো, এবার আমার যাওয়া উচিত। সে কি, এখনই যাবেন কি? এখনো তো ভালো করে সুস্থ হননি। সুস্থ হতে যদি আরো কয়েক মাস বেশি লেগে যায়? তাহলে কয়েক মাসই থাকবেন? তখন তো রোজে তোমাকে এভাবে ডাকারাকি করতে হবে। দরকার হলে ডাকবেন, আপনার কাজ করতে আমার একটু খারাপ লাগে না। যদি সারা জীবন আমার কাজ করতে বলি তবে করবে? বলো, জবাব দাও। জানি না। চলে শুলে আবার কবে আসবেন? তা তো বলতে পারি না, তবে আসবো। তোমাকে নিজের মতো করে পাবার জন্যে তৈরি হয়ে আসবো। অনেক কষ্ট পেয়ে গেলেন, তোমাদের ঋণ আমি। আপনার ছেলে? হ্যাঁ, কি করেছো? আর একটু হলে গাড়ি চাপা পড়তো। এই দুষ্টু, তোকে না একা একা রাস্তা বেরোতে বারণ করে দিলে। আমা করছেন কি? হ্যাঁ, ওকে মারছেন কেন? নিজে একটু নাচ গানের মাত্রা কমিয়ে ছেলের দিকে নজর দিন। চোখের সামনে দেখছিলাম ছেলেটা একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট করছে, তাই মানবতার জন্য এগিয়ে গিয়েছিলাম। মানবতার খাতিরই না হয় আমার দুটি কথা শুনবেন। বসুন আয়া, ওকে নিয়ে যাও, হাত মুখ ধুয়ে খাইয়ে দাও, বসুন। এক কাপ চা দে। না না, চা লাগবে না। কি বলতে চাইছিলেন বলুন। আপনি কেন চলে যেতে চাইছিলেন তা আমি জানি, আমি নাচ গান করি, তা আপনার পছন্দ নয়, তাই না? অবশ্যই, এমন একটি ছেলের মা হয়ে আপনি কি করে ওই কাজ করেন? যদি বলি ওই ছেলেকে মানুষ করার জন্য এই কাজ করতে হয়েছে, তাহলে? ছেলে মানুষ করার আরো অনেক পথ খোলা আছে, তাছাড়া ছেলে বাবা আছে না, তার দায়িত্ব নেই। ছেলের বাবা বেঁচে নেই। মারা গেলেন কি করে? কলেজের একটা গন্ডগোলে। কি হয়েছিল? তিনি ছিলেন সমাজ বিজ্ঞানের অধ্যাপক, একদিন যখন ক্লাস নিচ্ছিলেন তখন ছাত্রদের মধ্যে জাতীয়তাবাদের দ্বন্দ্বকে কেন্দ্র করে গন্ডগোল শুরু হয়। প্রথমে হাতাহাতি, তারপর সেটা বোমা, ককটেল ইত্যাদিতে রূপ নেয়। দেখেছো,
निजे चोखे देखिनी परे सबाई बोलछिलो तिनी नाकि छात्रदेर गंडगोल थामाते गिएछिलेन ओई समय एकटा ककटेल एसे ताके आघात करे फले फले तिनी मारा जान कलेज थेके केउ आसेनि प्रिंसिपाल बा अन्य केउ गवर्निं बोर्डेर अनेकेई एसेछिलो तादेर मध्ये आबुल कलाम साहेबई अन्यतम आबुल कलाम ও মারা যাবার পর মিতুর জন্মের পর থেকে তিনি সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে আস্তে আস্তে আমাকে ক্রাশ করছিলেন তারপর তারপর আর কি দেখতেই তো পাচ্ছেন আজকের অবস্থা আমি মেয়ে মানুষ কত আর থানা পুলিশ করব একদিন ও বড় হবে সব জানতে পারবে তখন ওর কাছে মুখ দেখাবেন কি করে জানি না আমি জানি না আমি কিছু জানি না जवाब दिन तो क्यों जातीयतावादी द्वंद्व कब द्वंद्व शेष हो कब मायरा तार सन्तान शिक्षांगने पाठिए निश्चिंत होते कब आमार मतो मेयेर अकाले विधवा हर हाथ थेके रेहाई पाबे कब 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 आपनार दुःख आमि बुझते पारछि তার পরেও একটা কথা কি জানেন পৃথিবীর কোনো মহৎ মৃত্যুই বৃথা যায়নি হয়তো দেখবেন আপনার স্বামীর আত্মত্যাগের জন্য একদিন শিক্ষাঙ্গন সন্ত্রাস মুক্ত হয়েছে দেশে ফিরে এসেছে একটি সুষ্ঠু পরিবেশ চলি আবার কি কখনো দেখা হবে জানি না পৃথিবী যখন গোল হয়তো হতেও পারে সাত দিন পর সুপুত্রের বাড়ির কথা মনে পড়ল সত্যি মা খুব অন্যায় হয়ে গেছে আসলে খুব তাড়াহুড়া করে চলে গিয়েছিলাম তোমাকে জানাবার সময় পাইনি একটা কাজে গ্রামের দিকে চলে গিয়েছিলাম কি কাজ কাজ ওই আর কি আসলে ঘুরে ফিরে দেশটাকে দেখাও তো একটা কাজ কত রকমের মানুষ আছে কেউ সৎ কেউ অসৎ কি হয়েছে বাবা আজ তোর মুখে অন্যরকম কথা শুনছি তুই অন্যায় কিছু করিস তো আজকাল এই দেশে ন্যায় অন্যায়ের কোনো বালাই নেই নিজের পাওনা আদায় করতে গেলেও এখানে ঘুষ দিতে হয় তাই যদি সত্যি হয় তাহলে তো ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ বৃথা হয়ে যাবে বাবা যাগে ওসব কথা এবার গ্রামে গিয়ে কি দেখেছি জানো কি দেখেছিস চারিদিকে শুধু সবুজের সমারোহ তার মধ্যে একটি শিউলি ফুল যার স্নিগ্ধ গন্ধ প্রতি মুহূর্তে আমাকে আচ্ছন্ন করত আচ্ছা মা ফজর আলীকে তো তুমি দেখেছ ওর সাথে সম্বন্ধ করলে কেমন হয় ফজর আলী ভালো ছিলে ওর সাথে বিয়ে হলে শিউলি সুখী হবে কিন্তু ওরা কি রাজি হবে ওর বাড়ির ঠিকানা আমি জানি কালি ইসমাইল ঘটককে নিয়ে আমি ওর মায়ের কাছে যাব নিন আপনারা যে বললেন তাতে সম্বন্ধ আমার পছন্দ হয়েছে কিন্তু ফজরালের মতামতটা তো জানা দরকার অবশ্যই জানবেন তবে আমার মনে হয় বাবাজির অমত হবে না কারণ সে তো নিজের চোখেই মেয়েকে দেখে এসেছে তাহলে আর অসুবিধা কি আলহামদুলিল্লাহ বলে ফেলুন কিন্তু লেনদেনের ব্যাপারটা আমি কিন্তু
তেমন কিছু দিতে পারবো না আপনার কিছু দেওয়ার দরকার নেই মেয়েকে আমি সাজিয়েই দেব শুধু হাতের দুগাছা বালা দেবেন এটা আমাদের পারিবারিক রেওয়াজ আমার মায়েরও তাই ইচ্ছে আমার কিছু সময় লাগবে বিয়ের ব্যাপার জোগাড় যন্ত্র আছে না ঠিক আছে আপনি তৈরি হলেই দিন তারিখটা পাকা হবে সম্বন্ধ কিন্তু স্থির হয়ে রইল আসি বিয়ান সাহেব আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন রমজান ভাই ভালো তা তুমি এদিকে কি মনে করে একটা বিয়ের সম্বন্ধে নিয়ে এসেছিলাম কার আপনাদের রাজগঞ্জেরই ছেলে ফজর আলীর বিয়ে ফজর আলী বিয়ে করছে কোথায় কার মেয়ে ওনাকে চিনছেন তো চন্দনপুরের বিশিষ্ট ভদ্রলোক কাশেম মন্ডল তারই মেয়ের সাথে সব পাকাপাকি হলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আশি ভাই সাহেব দোয়া রাখবেন যেন সব ভালো ভালো হয়ে যায় আচ্ছা চলো 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 আসসালামু আলাইকুম সাদেকারি ছেলে ফজর আলী ফজর আলী বাড়ি আছো নাকি ফজর আলী ও ফজর আলী কে আপনি কি চান এখানে কেমন আজ আঙ্গুরি আমাকে নাম ধরে ডাকার অধিকার আপনাকে কে দিয়েছে একটু বসি তোমার স্বামী সে একাত্তরে মুক্তিযুদ্ধে চলে যাওয়ার পর থেকেই তো তোমাকে নাম ধরে ডেকে আসছি ইচ্ছে ছিল তোমার নামটা অন্তরে গেঁথে রাখবো তা তুমি রাজি হলে না আপনি এখান থেকে যাবেন কি বলুন যাচ্ছি বাবা যাচ্ছি শুনলাম ছেলের বিয়ে দিচ্ছ তাই এসছিলাম যদি সাহায্য টাহাজ্যর দরকার হয় ছেলে বিয়ে দিচ্ছে আপনাকে কে বলল এ কথা কি বলতে হয় হাজারো ফজর আলী শহরের ছেলে তার বিয়ের খবর আমরা পাবো না তা কনের বাড়ির লোকজন তোমার সব গোপন কথা জানে তো আপনার আবল তাবল কথা শোনার সময় আমার নেই বিয়ের ব্যাপার কনের বাড়িতে সব গোপন কথা পরিষ্কার করে নেওয়াই উচিত ছিল নইলে দেখবে তোমার ফজর আলী বিপদে পড়েছে ফজর আলী তুমি কি আমাকে পাগল করে দেবে কেন আমি আবার কি করলাম আরে ভাই আমাকে তো অন্তত একটা খবর তো দেবে জানোই তো তোমাকে নিয়ে একটা পলিটিক্যাল ক্লিং হয়েছে সে ঘাপলাটা তো এখনো মেটেনি কিন্তু এরকম উদ্দেশ্যহীন ভাবে আমি আর কত ঘুরে বেড়াবো আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন মা আমার বিয়ে ঠিক করেছেন একটা চাকরি খুব দরকার পাগল ছেলে বলে কি এতই যদি চাকরি করতে চাও তাহলে তুমি আমার সঙ্গেই থাকো না যাকে কোথায় বিয়ে করছো মেয়েটি কে কি তার বংশ পরিচয় সব বলো চন্দনপুরে কাশেম মন্ডলের মেয়ে শিউলি তোরা তো দেখছি সব হাসা হাসিতেই মত্ত মেয়ে সাজাবি কখন এক্ষুনি হয়ে যাবে দাদি দেখি সর তা বাজার সদা তো দেখলি কেমন হয়েছে খুব ভালো হয়েছে দাদি বালাজোড়া দেখুন তিন ভরির কম হবে না হজুর আলী নজর ভালোই ও মেয়েরা তোমাদের হলো ওদিকে যে বর বসে আছে থাকুক বসে মেয়ে সাজাতে হবে না ঠিক আছে যা করার তাড়াতাড়ি কর বেশি রাত করা যাবে না কিন্তু মন্ডল সাহেব ওদিকের খবর কি মেয়ে সাজানো হয়নি এক্ষুনি হয়ে যাবে তাগাদে দিয়ে এসেছি এক মিনিট আসছি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে তো ঠিক আমার নাম রমজান শেখ রাজগঞ্জে যেদিন আপনারা সম্বন্ধ করতে গিয়েছিলেন সেদিন বাস স্ট্যান্ডে ও হ্যাঁ মনে পড়ছে মনে পড়ছে আসুন আসুন ভেতরে না না ভেতরে যাব না আপনার সঙ্গে একটু গোপনীয় আলাপ আছে গোপনীয় আলাপ
কি ব্যাপার বলুন তো? ফজর আলীর সঙ্গে যে আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, ওর বাবা মা সম্পর্কে কোনো খোঁজ খবর নিয়েছেন? অবশ্যই নিয়েছি। ফজর আলীর বাবা সাদেক আলী রাজগঞ্জের একজন বিশিষ্ট ভদ্রলোক, মুক্তিযোদ্ধা, একাত্তরে শহীদ হয়েছিলেন। সে তো গেছে। কি তোর মা? কেন, মার আবার কি হলো? গন্ডগোলটা তো সেখানেই। গন্ডগোল মানে? ওর মা তো বীরাঙ্গনা। বীরাঙ্গনা? হ্যাঁ, একাত্তরের গন্ডগোলের সময় হানাদার বাইরে ওর মায়ের ইজ্জত লুটে নিয়েছিল। আপনি গায়ের একজন সম্মানিত ব্যক্তি, আপনার বাপ দাদার সুনাম আছে, তাই ভাবলাম কথাটা আপনাকে জানানো দরকার। চলে সালাম আলাইকুম। এই যে মন্ডল সাহেব, ভেতর বাড়ি থেকে খবর এসেছে মেয়ে সাজানো হয়ে গেছে। আপনি দুই পক্ষের উকিল নিয়ে যান, মেয়ের এজেন্টটা নিয়ে আসুন। না, এ বিয়ে হবে না। বিয়ে হবে না মানে? কেন হবে না? না, আমি কোনো কৈফিয়ত দেব না। আমার ইচ্ছে আমি ফজর আলীর কাছে মেয়ে বিয়ে দেব না। কিন্তু কেন দেবেন না? তোমার যে পরিচয় আমি পেয়েছি তাতে তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়া যায় না। অথচ আমার পরিচয় জেনে আপনি নিজে আমার মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। তখন তোমার মা তোমার আসল পরিচয় গোপন করে গিয়েছিল। আসল পরিচয়? কিসে আসল পরিচয়? সবার সামনে সে কথা আমি বলতে চাই না। বলতে আপনাকে হবেই। কোন দোষে আপনি বিয়ে ভেঙে দিচ্ছেন? কোন অধিকারে সবাইকে বাড়িতে ডেকে এনে আপনি অপমান করছেন? সে কথা সবার সামনে আপনাকে বলতেই হবে। তোমার মা, তোমার মা একজন বীরাঙ্গনা, একাত্তর সালে হানাদার বাহিনীর হাতে ধর্ষিত হয়েছে। আমার মায়ের সম্পর্কে যে এমন কথা বলে কণ্ঠ আমি চিরদিনের জন্য স্তব্ধ করে দেব। তোমার নামে ওয়ারেন্ট আছে। আমার অপরাধ? তিন মাস আগে আবুল কালাম নামে এক ভদ্রলোকের বাড়িতে তুমি একটু খুন করে পালিয়েছিলে। আমি শিউরিকে ভালোবাসি। আমার চোখের সামনে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে তা আমি হতে দেব না। আমি এক্ষুনি এই মুহূর্তে ওকে বিয়ে করতে চাই। রশিদ, রশিদ, তুমি আমাকে বাঁচালে বাবা, তুমি আমাকে বাঁচালে। তোমার মা, তোমার মা একজন বীরাঙ্গনা, একাত্তর সালে হানাদার বাহিনীর হাতে ধর্ষিত হয়েছিল। তোমার মা একজন বীরাঙ্গনা, একাত্তর সালে হানাদার বাহিনীর হাতে ধর্ষিত হয়েছিল। এদিকে ঘুরিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে নামো। হ্যাঁ আস্তে আস্তে, তোমরা একটু বাইরে গিয়ে বসো। নেমে এসে শুলি। কাকে নিয়ে এলেন রশিদ ভাই? তোদের ভাবি। ভাবি? হ্যাঁ। বুবু, দুলা ভাই, শিগগির এসো, রশিদ ভাই বউ নিয়ে এসেছে। নেমে এসো শিউলি, এসো। আমার বড় ভাই আর ভাবি, তোমাদের বৌমা, সালাম করো। দাঁড়াও দাঁড়াও, তুমি কাশিম মণ্ডলের মেয়ে শিউলি না? জি। এই মেয়ের তো অন্য জায়গায় বিয়ে হবার কথা ছিল। সে বিয়ে হলো না, বিয়ের আসর থেকে পুলিশ বলকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেল কেন? কেন আবার কি, নিশ্চয়ই কোনো চোরচুট্টার সঙ্গে বিয়ে দিচ্ছিল। কোনো ভালো মানুষ তার মণ্ডলের মেয়েকে বিয়ে করবে না। ভাবি, মিথ্যে বলেছি নাকি যে কাশেম মণ্ডলের দাদার কীর্তি শুনে আজ লোকে মণ্ডলের মুখে থু থু দেয়? ভাবি, মুখ সামলে কথা বলো। ভাইজান, ওকে চুপ করতে বলো, নইলে। নইলে কি?
মারবি নাকি? তোর ভাবি অন্যায় তো কিছু বলেনি, ওই মেয়েকে ঘরে তুলে এনে তুই আমাদের সবার মুখে চুলকালি মেখেছিস, আমাদের মান ইজ্জত ধুলোয় মিশিয়ে দিয়েছিস। ভালো চাস তো এক্ষুনি মেয়েকে বিদায় করে দে, নইলে তোর বউ এই বাড়িতেই থাকবে কিন্তু তোর লাশ থাকবে ওই নদীতে। আপনার ছেলে মন্ডলের মেয়েকে বিয়ে করে নিচ্ছে। মা ওমা চোখ খুলো মা। তুমি তোমার বৌমাকে দোয়া করবে না মা? আলমারি খুলে বালা জোড়া নিয়ে আয়। অমন করে কি দেখছিস, বউ কোথায়? বউ নেই। নেই মানে? নেই মানে বিয়ে হয়নি, বিয়ে ভেঙে গেছে। কেন? তার কারণ তো তুমি আমার চেয়ে বেশি ভালো জানো মা। তার মানে কি বলতে চাস তুই? বীরাঙ্গনার ছেলের সাথে কেউ মেয়ে বিয়ে দেবে না, এ কথা তুমি জানতে না? চুপ করে আছো কেন, জবাব দাও, বলো তুমি জানতে না? এর জন্য বাবার কথা জিজ্ঞাসা করলে স্পষ্ট করে কিছু বলতে না, সবসময় তুমি আমাকে এড়িয়ে যেতে। বলো এতদিন কেন আমাকে জানাওনি, তোমার জীবনে এত বড় একটা ক্ষত আছে, কেন বুঝতে চাওনি তোমার ছেলে একদিন বড় হবে? এই প্রশ্নটা তার জীবনে একটা বড় বাধা হয়ে দাঁড়াবে। বুঝতে পারেনি বাবা, সত্যি
সত্যি বুঝতে পারিনি। একটা সুন্দর সকালের প্রত্যাশায় আমরা সব কিছু ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়ে তুমি অন্যায় করেছো মা, অন্যায় করেছো। তোমার ছেলের জীবনটাকে তুমি পিষিয়ে দিয়েছো। আর কিছু না পারতে, এই লাঞ্ছিত দেহটা নদীর পানিতে ভাসিয়ে দিতে তো পারতে। তাই চেয়েছিলাম বাবা, তাই করতে গিয়েছিলাম। কিন্তু তুই, তুই সেদিন পেছন থেকে আঁচল টেনে ধরে আজ আমাকে এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছিস। তখন উনি শুয়ে থাকত, সারা দেশের মানুষ স্বাধীনতার চেতনায় উন্মাদ। একদিকে মুক্তিযোদ্ধাদের মুক্তিপণ লড়াই, অন্যদিকে হায়নাদের বর্বরতা। এভাবে চলছিল দিনের পর দিন, মাসের পর মাস। ঠিক সাত মাস পর একদিন রাতে তোর বাবা বাড়ি এলো। আঙ্গুরি, আঙ্গুরি দরজা খোলো, আঙ্গুরি, আঙ্গুরি দরজা খোলো, আঙ্গুরি। তুমি কেমন আছো আঙ্গুরি? কেউ তোমাকে দেখেনি তো? কেউ দেখেনি, দরজাটা বন্ধ করে দাও। কি দেখছো? আমি ভালোই আছি। ভজনের জন্য মনটা কেমন করে উঠল, তাই চলে এলাম। আমার এক্ষুনি চলে যেতে হবে, ওরা সবাই অপেক্ষা করছে। ওরা সবাই তোমার কাছে বড় হলো? আর বাড়িতে একটা শিশুকে নিয়ে আমি যে দিনের পর দিন কি কষ্ট করছি সেটা কিছু নয়। দুঃখ করো না আঙ্গুরি, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্ট থাকবে না। আবার ভোর হবে, নতুন সকালের আলোয় সারা বাংলা হাসিতে ঝলমল করবে। আরো তো অনেক মানুষ আছে, এসব ভাবতে তারা ভাবতে পারে না। তুমি কেন? আমি তোমাকে যেতে দেব না। তা হয় না আঙ্গুরি, তা হয় না। আমরা এত দূর এগিয়ে গেছি, এখন আর ওখান থেকে ফিরে আসা সম্ভব নয়। কেঁদো না আঙ্গুরি, কেঁদে আমাকে দুর্বল করে দিও না। কয়েকদিন ধরে নিশ্চয় কিছু খাওনি, দুটো পান্তা এনে দি। আচ্ছা যাও। আমি বাঙালি, বাংলা আমার ভাষা। আমি আমার আগামী প্রজন্মের জন্য একটা সুশাসন মুক্ত সমাজ চাই, একটা সোনার বাংলা চাই। সোনার বাংলা? ও কে, ওই খানে গাছে যায়? নেই স্যার, ইয়ে খাওয়ানো জিনিস নেই। আয় এই সোনার বাংলা হইল পাকিস্তান কো কুমড়া কি তারা ভালি ভালি করে টুকরা করে দেয় একটা রাস্তা। কুমড়া? হোয়াট ইজ কুমড়া? কুমড়া স্যার, আপ কুমড়া পছন্দ নেই, গোল গোল স্যার, জ্যাসে মিষ্টি কুমড়া, জালি কুমড়া, সুইট সুইট ভেজিটেবল, তরকারি খাওয়ার কুমড়া স্যার। ভেমি
बताओ। Where is your commander? Where is the other so-called freedom fighter? बताओ। Sneak out! Sneak out! तो तुम ही बताओ इसको क्या करना होगा। तो ये काम तुम्हें करना पड़ेगा क्योंकि तुम बंगाली और ये भी बंगाली। ये काम हम जरूर करेगा लेकिन लेकिन क्या आप मुझे इनाम देने का वादा किया। अच्छा अच्छा जरूर जरूर ये लो तुम भी लो। आप पॉकेट ढुके रखें पाकिस्तान जिंदाबाद। एए, उसको अंदर लेके जाओ जाओ हमारा हुजूर अंदर जाएगा जाओ जाइए जाइए। স্বাধীনতার সূর্যটাকে ছিনিয়ে আনতে আমাদের এত রক্ত দিতে হয়েছে এত ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমি তোমার কাছ হয়ে প্রতিজ্ঞা করছি মা যে সকালের প্রত্যাশায় তোমরা একটা লাঞ্ছিত জীবন মেনে নিয়েছিলে কেন সেই প্রত্যাশা পূরণ হয়নি আমি তা খুঁজে বের করব। আরে বউ নিয়ে এলে না কেন? বউ নেই, বিয়ে ভেঙে গেছে। দুঃখ করো না, দুঃখ করো না, বিয়ে ভেঙে গেছে তো কি হয়েছে? আরে দেশে কি মেয়ের অভাব আছে? আরে টাকা থাকলে কত বিয়ে হবে, আগে টাকা কামাই করতে শেখো। তাই আমি ঠিক করেছি 3 লক্ষ মানুষের খাঁচা জোগাড় করব, ব্যবসা করব। খাঁচা? হ্যাঁ খাঁচা, খাঁচা। আরে বাবা খাঁচা, আমার ভেতরে একটা খাঁচা আছে না, তোমার ভেতরে একটা খাঁচা আছে না, মানে কঙ্কাল কঙ্কাল, বুঝতে পারছো? 3 লক্ষ খাঁচা, এত খাঁচা আপনি পাবেন? আরে দূরু, কবরস্থান, শ্মশান ঘাট, লাশ কাটা ঘর, যেখান থেকে হোক যে ভাবি হোক খাঁচা জোগাড় করতেই হবে। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। এ হচ্ছে পলিটিক্স। যাও
পাশের রুমে যাও। হ্যাঁ, বিদেশি হুজকি আছে, দুপেক মেরে এসো, যাও। যাব? আরে যাব মানে কি, যাও 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 যাও। আসতে পারি? আরে রমজান শেখ, এসো এসো এসো। আসসালামু আলাইকুম, কেমন আছেন গনি সাহেব? ওই উপরওয়ালার ইচ্ছা। তা হঠাৎ কি মনে করে? শুনেছেন বোধহয় কাজের বিনিময় খাদ্য প্রকল্পের আওতায় সোনাকান্দা থেকে চন্দনপুর পর্যন্ত একটা রাস্তা হবে। হ্যাঁ হচ্ছে হচ্ছে হচ্ছে। ওই রাস্তার কন্ট্রাক্টটা যদি আমাকে পাইয়ে দেন তাহলে বড় উপকার হয়। তা তো বুঝতে পাচ্ছি, কিন্তু এতে আমার লাভ কি? আপনার একটা কমিশন তো অবশ্যই থাকবে। তাহলে আসি গদি সাহেব। আরে আরে সে কি, কথাই তো শেষ হলো না, এক্ষুনি যাবে কি? বসো বসো বসো। বুঝলে ফজর, ও একটা ব্যবসার প্রপোজাল নিয়ে এসেছি, ওকে তো আমাদের একটু আপ্যায়ন করা উচিত। আমি ভেতর থেকে সব শুনেছি, তাই তো মাল একেবারে রেডি করে নিয়েছি। ছেলেদের কাণ্ড, আমি সব খাই না। আরে খাই না আবার কি, খাঁটি বিদেশি, গন্ধ নেই, বমি নেই। কি করছো ফজর? ইয়ে লোকটা মরে যাবে তো। মরবে কেন, এখন না কি করি? ইন্নালিল্লাহি। কি করলে ফজর, লোকটাকে মেরে ফেললে? একটু আগে আপনার খাঁচার কথা বলছিলেন না, এটা হচ্ছে এক নম্বর খাঁচা। 3 লক্ষ খাঁচা পূরণ হতে আর মাত্র 2,99,999টি বাকি। হবে ভজর, তোমার হবে। রিক্সা থামো থামো, কোথায় যাচ্ছেন? যাচ্ছি না, ভাবছি। স্ত্রী পুত্র নেই, এমন কি ভাববার আছে? মা আছে, মায়ের কথা ভাবতে হয়, নিজের কথা ভাবতে হয়। আমার আপনাকে জরুরি কিছু বলার ছিল। বলুন। এখানে রাস্তা দাঁড়িয়ে? তাহলে কাছে একটা পার্ক আছে, ওখানে বসা যেতে পারে। বললেন জরুরি কথা আছে, অথচ 15 মিনিট হয়ে গেল এখনো কিছু বললেন না। কিভাবে বলবো তাই ভাবছি, আপনি যদি মনে কষ্ট পান। একটা কষ্টের পাহাড় বুকে নিয়ে আমি বেঁচে আছি, তাই নতুন কোনো কষ্ট আমাকে স্পর্শ করে না। বলুন কি বলতে চেয়েছিলেন? আপনি হয়তো এখনো আমাকে ঘৃণা করছেন, কিন্তু বিশ্বাস করুন, সেদিন আপনার সাথে দেখা হবার পর আর কোনো আসরে যায়নি। নতুন করে এখন মনে হচ্ছে জীবন অনেক সুন্দর, পৃথিবীর আনন্দ বেদনা যেন আমার জন্য অপেক্ষা করে আছে। তাহলে অন্তত একটা ধন্যবাদ দিন। Yeah.
সীমা ছাড়িয়ে যাচ্ছি। এই অবস্থা আমাদের কেউ দেখলে অন্যরকম কিছু মনে করতে পারে। তাছাড়া আপনার ছেলে, আমার ছেলের জন্য আমি এরকম একটি অবলম্বন চাইছি। আমি ঠিক করেছি, তোমাকে নিয়ে আমি নতুন জীবন করব। তোমার আপত্তি আছে? এ হয় না বকুল, দুঃখ করো না, এই হচ্ছে কপাল। নইলে তোমার সঙ্গে আরো আগে দেখা হলে কি ক্ষতি ছিল? আমি আসি, যদি কখনো তোমার মত বদলাতে পারো। এসো, আমি তোমার অপেক্ষা থাকবো। চলে থাক, আর নাকি কান্না কাটতে হবে না। সর্বনাশ যা হবার তা তো হয়ে গেছে। এতে আমার কি দোষ? দোষ তোমার নয়, দোষ আমার কপালের। কি কুক্ষণে যে তোমাকে বিয়ে করেছিলাম! এ কথা তুমি বলতে পারলে? যতটা রটে কিছু তো বটে। লোকে যে তোমাকে অলক্ষণে অপয় বলে গাল দেয়, সে তো আর খামাখা নয়। তুমি সে কথা বিশ্বাস করো? এতদিন করিনি, কিন্তু এখন বিশ্বাস করতে ইচ্ছে করছে। কি বলছো বুবু? ওখানে কি করছিস? ভাতটা একটু দেখ, চাল ফুটলে নামিয়ে নিবি। এ
हासान भाई सखीना तुम्हें कैमन आसो भालो ना तुम्हें तो ग्राम साइडे चले आईला किन्तु तुम्हारे सर आमी कैमते थाकी कौन बोलो आमी कि निजेर इच्छे एसेछि नाकि बाबा जोर करे आमाके एखाने रेखे गेछे तुई ना तोर बाबार खेता पुरी सखीना आमी तुम्हारे सारा आमी बासी ना तुम्ही सारा दिल टा आमार आनसान आनसान करते आछे एकटु दाड़ाओ जीव ना किन्तु आमी आसछि ताड़ाताड़ी आसो किन्तु साबधाने एसो भाई किना एई सामने गाछ आछे एसो तुम्हें कि कर सत्य करे बोलो एखने की करछिले विश्वास करें चोर ना चोट्टा ना गुंडा ना डाकजे सुनते घुमले ना कि घुम टुम कि तुम बाड़ी नहीं तो देखो आदर के ढुकिए क्या जाने बाबा अरे आसुम ना पर देखा ओ लोकटा के लोके ठीक मंडल बाड़ी रक्त दोष शैतानी कलंकिरी चित्कार चेचामेची कीसेर एखनो बुझोनि तोमादेर बाड़ीर मान इज्जत बाड़छे जे घरेर बो पर पुरुष के नागर धरेछे फजर आली यू आर जस्ट इन टाइम आमी तुमार कथाई भाबछिलाम हठात हठात ही कल राते एकटा कांड होलो जे कि कांड एकटा मेये होयतो सांसारिक पॉलिटिक्स पड़े गाड़ी नीचे झाप दिते गियेछिलो पड़बि तो पर मालिर घरे एकेबारे आमार गाड़ी नीचे तारपर तारपर आर कि पॉलिटिकली उठिये निएलाम एई मेयेटी किन्तु देखार मतो शिवलि तुमी एखाने काच्छो केन कि हुएछे बोलो तुम्हार जीवने जाई घटे थाकुक जीवन दिए प्रतिरोध करब फजर आली
তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, এই মেয়েটির সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল। বাহ 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 বাহ, এ তো মিরাকেল। এমন মিরাকেল তো পলিটিক্সেও ঘটে না। তাও ওকে নিয়ে এখন কি করবে? ওর ব্যাপারটা নিয়ে আপনারা মাথা না ঘামালেও চলবে। আবার যখন দেখা হয়ে গেছে, ওর ভালো মন্দ আমিই ভাবব। কিন্তু একটা কথা তোমার মনে রাখা উচিত, আমার সীমানায় কোন ব্যাপারে কি সিদ্ধান্ত নেব না নেব সে অধিকার শুধু আমারই। ওটা কাজের বেলায়, কাজের কথা আলাদা, ওর ব্যাপারটা আলাদা। বটে। আপাতত এখানেই থাকো, আমি বাড়ি থেকে ঘুরে এসে যা হোক একটা ব্যবস্থা করব। কোনো ভয় নেই, ওরা তোমার কোনো ক্ষতি করতে সাহস পাবে না। হ্যাঁ, আসি। কি করে হলো? গরুর ধাক্কা লেগে রিকশাটা উল্টে গেল। রিকশাটা উল্টে গেল আর আপনারা দাঁড়িয়ে তামাশা দেখছেন? আশ্চর্য, ছেলেটাকে হাসপাতালে নিয়ে যেতে পারলেন না? এসো। দেখি কি আপনারা এখানে ঢুকলেন কি করে? গেট বন্ধ ছিল না? গেট বন্ধই ছিল, দারোয়ানকে বিশটা টাকা দিতে গেট খুলে দিল। কি করবে, ইমার্জেন্সি বলে কথা। ইমার্জেন্সি হোক আর যাই হোক, এখন কিচ্ছু করা যাবে না। আরে ভাই, সকাল থেকে দম নেবার ফুরসত নেই, একটা মানুষ আমি কয় দিকে সামলাই? আমার ছেলেটা অ্যাক্সিডেন্টে সামনে থেকে আঘাত পেয়েছে, একটা কিছু করুন ডাক্তার সাহেব। বলছি তো, এখন কিচ্ছু করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন কি, ওষুধপত্র নেই, কি দিয়ে কি করব? দেশ তো এতটুকু, কিন্তু এর লোক সংখ্যা কত জানেন? 12 কোটি ছাড়িয়ে গেছে, সেই তুলনায় ডাক্তার কজন আছে বলুন? তাই বলে চিকিৎসা হবে না? তার আমি কি করব, আমার দ্বারা সম্ভব নয়, জানতো? আমি কোন শয়তানের জন্ম হতে দেব না। মাফ করে দাও বাবা, মাফ করে দাও, আমার অন্যায় হয়ে গেছে। এবার আমার ছেলে ট্রিটমেন্ট হবে তো? হবে বাবা, হবে হবে। ওকে ওখানে শুয়ে দাও। শো বাবা, শো। হজর আলী, তুমি তো আমাকে পেটালে। তুমি জানো না, এদেশে আমার মতো আরো হাজারটা ডাক্তার রয়েছে। আমি যা বললাম দেখবে সবাই তাই বলছে। একজন ডাক্তারের পক্ষে তো আর এত কিছু সামাল দেওয়া সম্ভব নয়। কপালের লিখন কেউ খণ্ডাতে পারে না, নইলে এই মেয়েটি আমার বউ হয়ে এলে এই সমাজের কি ক্ষতি হতো? পুরনো কথা ভেবে শুধু দুঃখই পাবে মা, ওসব ভুলে যাও। শোন, বেশি দিন তো ওকে এখানে রাখা ঠিক হবে না, নানান জনে নানান কথা বলবে, তাই সময় করে ওর বাবা কিংবা স্বামীর কাছে একটা খবর পাঠিয়ে দিস। শুনুন, কোথায় যাচ্ছেন? গণি সাহেবের ওখানে, একটা জরুরি কাজ আছে। ওদের কাজটা আপনি ছেড়ে দিন, ওরা লোক ভালো না। হঠাৎ আমার ক্ষতি হলে তোমার কি? আমার জন্য তুমি এত ভাবো কেন? আপনার জন্য ভাববার থেকে নেই জানি, তবুও ভাবনা হয়, মনে হয় সব মানুষ যদি আপনার মতো ভালো মানুষ হতো তাহলে এই দেশটা অনেক সুন্দর হতো, পবিত্র হতো। কিন্তু আমি তো ভালো মানুষ নই,
একটা খুনি আসামি, এক বীরাঙ্গনা সন্তান। যদি কেউ বীরাঙ্গনা হয়ে থাকে তার জন্য তো সে নিজে দায়ী নয়। তুমি এত কিছু বুঝতে পারো? হ্যাঁ পারি। মানুষের বিবেকহীনতার পরিচয় তো নিজের জীবনে উপলব্ধি করেছি। তবু নিজের জীবনটা তোমার এইভাবে নষ্ট করা উচিত নয়। যদি বলো আমি নিজে তোমাকে ওদের কাছে রেখে আসতে পারি। সব জানার পরে আপনি কথা বলছেন? এছাড়ার উপায় কি? একদিন আমার প্রথম ভালোবাসা হয়ে তুমি এসেছিলে, কিন্তু আজ তোমার আমার মাঝে যে দেয়াল, সেই দেয়াল ভাঙার সাধ্যই তো আমার নেই। বেশ, আপনার সংসারে যদি আমাকে বোঝা মনে হয় বলবেন, যেদিকে দুচোখ যায় চলে যাব। ও হো হো, এত দেরি করলে? শীঘ্রই যাও, কালাম সাহেব ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে যাবে। কিন্তু আমি হাঁপিয়ে উঠেছি, আমার দ্বারা এসব হবে না। আমি আমার সংসারে ফিরে যেতে চাই। ও, সেই সুন্দরী মেয়েটি বুঝি সংসারের লোভ দেখিয়েছে। কিন্তু তুমি কি জানো, সংসার হচ্ছে একটি বদ্ধ জলাশয়ের মতো, যেখানে ঝগড়া হয়, ফ্যাসাদ হয়, আস্তে আস্তে সব কিছুতে একটা পতন ধরে, দুর্গন্ধ বের হয়। কিন্তু বাইরের পৃথিবী হচ্ছে বিশাল সমুদ্রের মতো, পচন নেই, দুর্গন্ধ নেই, ও বিরল, শুধু ঢেউ আর ঢেউ আর ঢেউ। আপনার দৃষ্টিতে সংসারের এমন ব্যাখ্যা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমি আমার শেষ ইচ্ছার কথা জানালাম। কিন্তু তুমি বোধহয় ভুলে গেছো, তোমার সব ইচ্ছা অনিচ্ছা সমস্ত ক্ষমতার অধিকারী আমি। তার মানে? তার মানে আমি আছি বলেই রমজান শেখকে খুন করার পরেও তুমি বাইরের আলো বাতাসে ঘুরে বেড়াতে পারছো। আমি ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে ফাঁসির দড়ি তোমার গলায় ঝুলিয়ে দিতে পারি। অতএব বুঝতেই পারছো, এই অবস্থায় একজন কাউকে না কাউকে তো তোমার বিশ্বাস করতেই হবে। আহা, একটা পলিটিক্যাল ব্যাপার আছে না? বেশ, কিন্তু এটাই শেষ, এরপর আমাকে আর এমন অনুরোধ করবেন না। আরে পাগল নাকি? না না না, যাও বস। মায়েটাকে সরাই আনার এখনই সময়। না, এখন নয়, আগে পলিটিক্যালি মালটা পাচার হয়ে যাক, তারপর। এখন বেঁচে আছি। ডাক্তার সাহেব, ও বাঁচবে তো? ডাক্তার সাহেব দেখি। ডাক্তার সাহেব। ইয়েস, রোগী আপনার কি হয়? কোনো আত্মীয় নয়, পরিচিত। ছেলেটিকে আমি চিনি, অনেকদিন আগে ওর সঙ্গে আমার একটা ঘটনা ঘটেছিল, তাতে মনে হয়েছিল ছেলেটি অত্যন্ত সৎ। তা ওর এই অবস্থা হলো কি করে? জানি না, ভোরবেলা আমি ওকে নদীর ঘাটে খুঁজে পাই। আই সি। ওর আত্মীয় স্বজনরা খবর জানে? বোধহয় না, তাছাড়া আমি কোনো আত্মীয় স্বজনকে চিনিও না। আপনি বরং এক কাজ করুন,
এলাকে বকুল নামে একটি মেয়ে আছে, নাচ গান করে, তাকে খবর দিন, ওই তার আত্মীয় স্বজনদের জানাতে পারবে, রাইট? আচ্ছা। অভিমানে গাল ফুলাবো। কে আপনি? আমি মানে ফজল আলী, খুব অসুস্থ। কি হয়েছে ওর? জানি না, রক্তাক্ত অবস্থা হাসপাতালে রেখে এসেছি, ডাক্তার সাহেব আপনাকে খবর দিতে বলেছেন। মিত্র, চলো, তোমার আঙ্কেল অসুস্থ, চলো। আমি কোথায়? আপনি হাসপাতালে। আপনি কে? আমি ডাক্তার। আপনার সঙ্গে তো আগে একবার পরিচয় হয়েছিল, মনে নেই? কি জানে, হবে হয়তো। কি হয়েছে তোমার ডাক্তার? সম্ভবত আগে স্মৃতি সব ভুলে গেছে। কি বলছেন ডাক্তার, কি করে সম্ভব? মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে এরকম হয়েছে। না না, আপনি কি বলছেন ডাক্তার? যে করে হোক, ওকে ভালো করে তুলুন। বস বস বস, ফজল আলীর খবর আনছি। কোথায়? হাসপাতালে। হাসপাতালে? হ্যাঁ, স্বীকার করো, স্বীকার করো। কি করছেন কি আপনারা? দেখছেন না লোকটা অসুস্থ? অসুস্থ টসুস্থ কিছুই না, ও আমাদের সঙ্গে পলিটিক্স করছে, ভেবেছে নাচ নার ভান করে বেঁচে যাবে। আপনি বিশ্বাস করুন, ও ভীষণ অসুস্থ, আগের কথা কিছুই মনে করতে পারছে না। তুমি চুপ করো, সাতঘাটের পানি খেয়ে এসে এখন এই খুনিটার সঙ্গে জুটেছ না? ও খুনি হতে পারে, কিন্তু তোমাদের মতো জানোয়ার নয়। কে? আমরা জানোয়ার? আর তুই কি সত্যি সাধ্বী? না, আমি সত্যি সাধ্বী নই, আমি তো বেশ্যা, বাজারের মেয়ে। তোমাদের মতো ভদ্রলোকেরা তো রাতের আধারে আমার পায়ে লুটিয়ে পড়ে, ভুলে গেছো সে কথা? এই মেয়ে কি বলছে সব, তুমি আমাদের চেনো না? ইচ্ছে করলে তোমার গোষ্ঠী শুদ্ধ হওয়া করে দিতে পারি। তা আপনি পারেন, আপনি এমপি, জনপ্রতিনিধি, জনপ্রতিনিধির মতোই কথা বলেন, কিন্তু আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমি ফজল আলীর ক্ষতি হতে দিব না, কিছু চাই না। বটে, দেখা যাক ওর এসব ভরং আমরা ভাঙতে পারি কিনা। লাগা ধোলাই, আমাকে তুমি মাফ করে দাও, বিশ্বাস করো সে কটা মাস আমি তোমাকে কোথায় না খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। যদি নদীর ঘাটে আহত ফজল আলীকে না পেতাম, তাহলে হয়তো আজও তোমার দেখা পেতাম না। কি হয়েছে গো, এত চেঁচামেচি কিসের? তুমি কে বাবা? মা, আমি রশিদ। তা এখানে কি চাও? ও মেয়ে,
তুমি কাঁদছো কেন মা ও আমার বউ একদিন ভুল বুঝে ওকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম আজ ফজর আলী খবরটা আপনাকে দিতে এসে ওকে আবার খুঁজে পেলাম কি হচ্ছে আমার ফজরে কারা যেন ওকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছিল আমি খুঁজে পেয়ে হাসপাতালে নিয়ে গেছি হাসপাতালে ফজর আলী তাহলে তোমার ছেলে আপনারা কারা অসভ্যের মতো ব্যবহার করছেন কেন অসভ্যতার দেখেছো কি আমরা তো এখনো কে কোলে করে নিয়ে যাব আমার জীবন বাজে রেখে হলেও ওকে আমি মানুষ করব না একটা কথা যে মানুষগুলো আমার জীবনটা শেষ করেছিল ওরাই ওরাই আজ তোমার পিছনে লেগেছে কালা মার কোনি হয়তো তোমার বাড়িতে গেছে তুমি তুমি ওদের ক্ষমা করো না মিতু বাবা আমার বলো আমি আমাকে শেষ তো তোমার পক্ষে বকুল মামনি বকুল বকুল মামনি বকুল বকুল মামনি বকুল মামনি কথা বলো মামনি মামনি মামনি
ডাক্তার আপনারা লাশের ব্যবস্থা করুন আমি এক্ষুনি আসছি মা মা কি হয়েছে মা কি রক্ত কেন কি করে হলো গলি চৌধুরী আর তার লোকেরা গলি চৌধুরী আয় বাবা মা আমার মা মা রঞ্জিত কে বাবা তুই দেখ বড় হয়েছিস একটা কথা ভুলে যেতে বাবা বলো মা বলো তোরা তোরা যে দেশ গড়ে তুলেছিস সেই দেশে ওই ওই এমপি ওই এমপি গণির মতো অমানুষ যেন অমানুষ যেন না থাকে বাবা মা আমাদের সময়ে ওরা ছিল বলেই তোর বাবাকে ওদের হাতে প্রাণ দিতে হয়েছে বাবা তোরা যা তোরা নদী ওই গণি ওরা শিউলের সর্বনাশ করবে যা তোরা যা কিন্তু তোমাকে এভাবে পেলে না মা বাবা আছে না আমি তো যাচ্ছি তিনি তিনি তো আমায় মা 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 নিশ্চিন্তে ঘুমাও তোমার রক্তে গোসল করে আমি প্রতিজ্ঞা করছি যে মাটি তোমার রক্তে সিক্ত হয়েছে সেই মাটিতে আর কোনো বিশ্বাসঘাতক কোনো শত্রুর স্থান হবে না Thank you.
ঠিক সে এরে গেল। সেন্ট্রি অ্যারেস্ট হিম। চলুন। অর্ডার অর্ডার। ফজর আলী, তুমি কি তোমার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করছো? আমার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করার আগে আমি কিছু প্রশ্নের জবাব চাই ইওর অনার। পারমিশন গ্রান্টেড। আজ গণি চৌধুরী আর তার দোসর দালালদের হত্যা করার অভিযোগে আমি আইনের চোখে অপরাধী। মহামান্য আদালত, এই সেই গণি চৌধুরী যে 71-এ আমার মুক্তিযোদ্ধা বাবাকে হত্যা করেছিল, এই সেই গণি চৌধুরী যে আজ আমার মাকে হত্যা করেছে, সেই মা যে মায়ের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে দেশের স্বাধীনতা, এর চেয়ে দুঃখের আর কি হতে পারে? মহামান্য আদালত, মহামান্য আদালত, যেসব আহত বা নিহত মুক্তিযোদ্ধার রক্তে এদের স্বাধীন হয়েছিল, কেন পারেননি তাদের সংসারের নিশ্চয়তা বিধানে এমন একটা আইন তৈরি করতে? যেসব মা বোন লাঞ্ছিত হয়েছেন, কেন পারেননি তাদের ট্র্যাজেডির কোনো মুন্নি প্রাঙ্গণে সন্তান শোধ করতে? যে গণি চৌধুরীর কথা তুমি বলছো, এরা মধ্য সত্যভোগী। আজ যদি তুমি এদের আইনের হাতে তুলে দিতে, তাহলে সবাই তোমাকে বর্মাল্য দিত, কিন্তু তুমি তা না করে আইনকে নিজের হাতে তুলে নিয়ে তার চেয়ে গুরুতর অপরাধ করেছ। সম্মানিত জুরিবৃন্দ এবং সাক্ষীদের সাক্ষ্য অনুযায়ী একথা প্রমাণিত হয়েছে, তাই এই অপরাধে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মতে এই আদালত মৃত্যুদণ্ডাদেশে দণ্ডিত করার আদেশ দিচ্ছে। স্বাধীনতা এখন প্রতিষ্ঠিত সত্য, তবুও বিচ্ছেদ দুঃখ বেদনা রয়েই গেছে। এ থেকে মুক্তি পেতে হলে চাই একটি নতুন ফজরের জন্ম, এই আমাদের প্রত্যাশা।